পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রে 9টি উপজেলা সমন্বয়ে 20 জেলা। উত্তরে লালমনিরহাট, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে ভারতের মেঘালয় রাজ্য ও যমুনা নদী এবং পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা অবস্থিত। 2236.94 বর্গ কিলোমিটার আয়তনে প্রায় 18,1,356 জনসংখ্যা। নান্দনিক সৌন্দর্য আর ঐতিহ্যে লীলাভূমি এই জনপদ। কুড়িগ্রাম জেলা পরিষদ অবস্থানগতভাবে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রস্থল জিরো পয়েন্টে অবস্থিত। 1988 সালে 3.44 একর জমির উপর কুড়িগ্রাম জেলা পরিষদ অফিস ক্যাম্পাস স্থাপিত হয়। এই ক্যাম্পাসে রয়েছে অফিস ভবন। অফিসের নিচতলায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। উক্ত হেল্প ডেস্কে নিজস্ব কাস্টমাইজড সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে পত্র জারি ও গ্রহণ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়, ফলে জনসাধারণ হেল্প ডেস্কের অন্যান্য সেবার সাথে তার আবেদিত বিষয়ের সর্বশেষ অবস্থা জানতে পাচ্ছেন। জেলা পরিষদ অফিসের সকল সহকারীর কক্ষে কম্পিউটার স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কম্পিউটার লোকাল এরিয়া নেটওয়ার্কের আওতাভুক্ত। কুড়িগ্রাম জেলা পরিষদ অফিসের নিচতলায় একটি কক্ষে কমিউনিটি ই সেন্টার স্থাপন করা হয়েছে। উক্ত সেন্টারে জনসাধারণের সুবিধার জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ, মোবাইল ফোন কল, ফ্যাক্স, ডিজিটাল ফটোকপি মেশিন, ল্যামিনেটিং মেশিন ইত্যাদি স্থাপন করা হয়েছে। জনসাধারণকে কম্পিউটার ব্রাউজিং সুবিধা প্রদানের লক্ষ্যে জেলা পরিষদের নিচতলায় একটি সাইবার ক্যাফে স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে অত্যন্ত কম খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা প্রদান করা হচ্ছে। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। অফিস ভবনের নিচতলায় জেলা পরিষদ পাবলিক লাইব্রেরি নামে একটি স্বতন্ত্র লাইব্রেরি স্থাপন করা হয়েছে। সাধারণ পাবলিক লাইব্রেরির ন্যায় জেলার সকল নাগরিক বর্তমানে লাইব্রেরিটি ব্যবহারের সুবিধা পেয়ে আসছেন। এই ক্যাম্পাসে রয়েছে জেলা পরিষদ মিলনায়তন, একটি মসজিদ, মিনার নির্মাণ ও শীতাতপ নিয়ন্ত্রিতকরণ, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আবাসিক ভবন, কর্মচারীদের আবাসিক কোয়ার্টার নির্মাণ, 5 সিট বিশিষ্ট একটি ড্রাইভার শেড নির্মাণ, গার্ড রুম সংস্কার, সদর ডাক বাংলোর সম্মুখে একটি স্যালুটিং ডায়াস নির্মাণ, মোটরসাইকেল ও বাইসাইকেল স্ট্যান্ড নির্মাণ, সার্বক্ষণিক নিরাপত্তায় ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন ও কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ভবন নির্মাণ ইত্যাদি কাজ সম্পাদন করা হয়। স্বেচ্ছাশ্রমে পুকুর সংস্কার কাজ। উন্নয়নের ধারাবাহিকতার সাথে নতুন মাত্রায় যোগ হয় ক্যাম্পাসের অভ্যন্তরে অর্ধ একর আয়তনের একটি পুকুর স্বেচ্ছাশ্রমে সংস্কার। জেলা পরিষদ স্থাপনের পূর্বে এই পুকুরটি খনন করা হয়েছিল। পরবর্তীতে পুকুরটি সংস্কারের অভাবে ডোবায় পরিণত হয় এবং স্বাভাবিকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ক্যাম্পাসের পুকুর পুনঃখননের সরকারিভাবে কোনো বাজেট বরাদ্দ না থাকায় স্বেচ্ছাশ্রমে জেলা পরিষদ পুকুর খনন নামে সাহসিকতার সাথে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই স্লোগানে কুড়িগ্রাম জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী সহ সকলের সমন্বয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে স্বেচ্ছাশ্রমে জেলা পরিষদ পুকুর খনন কাজটি শুরু হয় 14 মার্চ 2015 তারিখে। জেলা পরিষদে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণের সাথে আলাপ আলোচনা করে সবাইকে উদ্বুদ্ধ করে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পুকুর পুনঃখননে সাধারণ মানুষের উপকারিতা ও স্বেচ্ছাশ্রমে বাস্তবায়নের কৌশল নিয়ে বেশ কয়েকটি উদ্বুদ্ধকরণ সভায় সকল কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাশ্রমে পুকুর পুনঃখননে তাদের ঐকান্তিক আগ্রহ প্রকাশ করেন এবং সাপ্তাহিক ও সরকারি অন্যান্য ছুটির দিনে আধা ঘণ্টা বিরতি দিয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কাজ করা হয়। বিনা স্বার্থে
মানুষের কল্যাণে নিজস্ব আত্মতৃপ্তির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে জেলা পরিষদ পুকুর খনন এই উদ্যোগকে স্বাগত জানায় এবং বাস্তবায়নে এগিয়ে আসে নিবেদিত প্রাণের মানুষেরা। জেলা পরিষদের বিশাল আয়তনের এই পুকুরটি শুধুমাত্র জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীগণ দ্বারা পুনঃখনন অনেক ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিধায় কুড়িগ্রাম জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, তথ্য অধিদপ্তর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উপযুক্ত সকলকে স্বেচ্ছাশ্রমে পুকুর পুনঃখনন কর্মসূচিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য বিভিন্ন উপায় সম্পৃক্ত করার মাধ্যমে সফল হয় পুকুর খননের কার্যক্রম। এটি নিজে একটি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী বলে মনে হয়। ইতিহাস আমরা অনেকভাবে রচনা করতে পারি, কিন্তু পুকুরের মাঝখানে বসে একটি কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান, এটি নিজে একটি ইতিহাস আজকে রচিত হলো এবং আমরা সকলে এই ইতিহাসের অংশ হলাম, এটিও কিন্তু একটি বিশেষ সৌভাগ্যের ব্যাপার। তো আমি এই জন্যে জেলা পরিষদ সহ আপনারা যারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। এটি ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই জেলা পরিষদের ঐতিহ্য যদি আমরা জানতে চাই, সৈয়দ হকের যদি কেউ প্রণীত জীবন পড়েন, সৈয়দ শামসুল হকের প্রণীত জীবনে আপনারা কিছু বিবরণ পাওয়া যাবে।
আধা ঘন্টা বিরতি দিয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কাজ করা হয়। বিনা স্বার্থে মানুষের কল্যাণে নিজস্ব আত্মতৃপ্তির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে জেলা পরিষদ পুকুর খনন এই উদ্যোগকে স্বাগত জানায় এবং বাস্তবায়নে এগিয়ে আসে নিবেদিত প্রাণের মানুষেরা। ফলে আধুনিক সমন্বিত মৎস্য চাষ, পুকুরের চারপাশে জায়গায় জলাবদ্ধতা দূরীকরণ, হাঁস পালন, দেশি বিদেশি বিভিন্ন জাতের ফল, মনোরম রং বেরঙের ফুলের বাগান, প্রচুর ঔষধি বৃক্ষ রোপণ কাজ সম্ভব হয়েছে। জেলা পরিষদ সদর ডাকবাংলো কুড়িগ্রাম। জেলা পরিষদ সদর ডাকবাংলোটি জেলা সদরে অবস্থিত হওয়ায় দেশি বিদেশি অতিথি সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ অবস্থান করেন স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদে। পর্যাপ্ত কার পার্কিং, ওয়েল ডেকোরেটেড রিসেপশন, নিরাপত্তা কর্মী, প্রশস্ত সিঁড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত দুইটি ভিআইপি রুম সহ মোট 12টি রুম, সুপরিসর করিডোর, ডাইনিং রুম, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, প্রতিটি রুমে এলসিডি টিভি, ডিশ সংযোগ, আধুনিক টয়লেট, বাথটাব ও হট অ্যান্ড কোল্ড ওয়াটার ব্যবস্থা, দৃষ্টিনন্দন সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পটভূমিতে এই জেলা পরিষদ ডাকবাংলো। নির্মল বিনোদন, রং বেরঙের নানান ফুল, বাহারি ফল আর প্রভাতে পাখির কিচির মিচির ডাকে নৈসর্গিক পরিবেশের অপূর্ব এক মিলন মেলায় আপনাকে স্বাগতম। ভুরুঙ্গামারি উপজেলা জেলা পরিষদ ডাকবাংলো কুড়িগ্রাম। অবস্থানগতভাবে কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় 31 কিলোমিটার দূরে ভুরুঙ্গামারি উপজেলা ক্যাম্পাস সংলগ্ন আধুনিক সুবিধা সম্বলিত ভুরুঙ্গামারি ডাকবাংলো কুড়িগ্রাম। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত দুইটি ভিআইপি রুম সহ মোট 5টি রুম। ডাকবাংলোটিতে দেশি বিদেশি অতিথি সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ অবস্থান করেন স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদে।
অত্র জেলা পরিষদের 2014-2015 অর্থ বছরে বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পসমূহ: পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, সদর উপজেলার সেন্ট্রাল ঈদগাহ মাঠে মিনার নির্মাণ, নাগেশ্বরী উপজেলার কলোনিটারির ফেলানির কবর পাকাকরণ, রৌমারী উপজেলার টাপুরচর স্মৃতি পাঠাগার নির্মাণ, উলিপুর গোবিন্দ জিও মন্দির, কিছু রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার করা হয়, উপজেলা বাস স্ট্যান্ড যাত্রী ছাউনি নির্মাণ, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক ও উলিপুর উপজেলায় হাতিয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ সংস্কার করা হয়। রূপকল্প বাংলাদেশ 2021 বাস্তবায়নের আলোকে প্রযুক্তিভিত্তিক কর্মতৎপরতাকে আরও বেগবান করে তুলতে সমগ্র কার্যালয়কে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়। নিজস্ব ডাইনামিক ওয়েবসাইট www.zp20gram.gov.bd প্রস্তুত করা হয়েছে, যা নিয়মিত আপডেট করা হয়। একটি ফেসবুক পেজ সৃষ্টি করা হয়েছে, যার অ্যাড্রেস fb.com/zp20gram।